থেকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে না উপরে পুরো বরফে ঢাকা। দাদা পুরো হেঁটে এসে প্রয়াগরাজ থেকে এলাহাবাদ থেকে কত দিন কা সফরে আপনা? মেরা 2 সালে। এসে পুরো প্ল্যান ভাই পপআউট হয়ে গেছে। Hey guys, good morning and welcome to my new vlog. I hope you all are fit and fine. আরো একবার উত্তরাখণ্ডের দেবভূমি থেকে সবাইকে স্বাগত। সো এখন আমি আছি জানকী চেটিতে, আর আজকে সকালবেলার কাজ হলো জানকী চেটি থেকে উত্তরকাশী হয়ে গঙ্গোত্রী পৌঁছাতে হবে, কারণ কাল থেকে ট্রেকিং রয়েছে। সো এখন ঘড়ির কাঁটায় বাজে ভোর 5:20, আর বাইরের সিন কিছু এরকম, এখান থেকে সুন্দর বরফে ঢাকা পাহাড় যেমন দেখা যাচ্ছে তেমনি এখান থেকে বয়ে যাচ্ছে যমুনা নদী। হয়তো তোমরা আওয়াজ পাচ্ছই ভিডিওর মাধ্যমে। সো পুরো ভিডিওটা দেখতে থাকো, কারণ এখান থেকে এখন গাড়ি নিয়ে আমাদেরকে যেতে হবে অনেকগুলো ভায়ার রুট হয়ে, আর সেই রুটের মধ্যে পড়বে সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্য এবং কিভাবে কি যেতে হয়, কত খরচ, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে, যাতে তোমরা এলে পুরোটা তোমাদের হেল্পফুল হয়। সো চলো আপাতত ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি, বাদ বাকি কথা রাস্তায় বেরিয়েই হচ্ছে। এখন এখানকার টেম্পারেচার -3°C, হাত পাগুলো পুরো জমে যাচ্ছে, কারণ আজকে হচ্ছে 26শে এপ্রিল, চালু হয়েছে 22 তারিখ থেকে, আর আজকে 26শে এপ্রিল, অলমোস্ট বরফে সব ঢেকে রয়েছে। চল হব তো বেরোই ভাই, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে দেখছো, কিছু খেতে হবে না, এমনি ধোঁয়া বেরোবে। আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, এখানে সামনের ব্যাগ পিছনের ব্যাগ এখানে লাগে। কৌশিক দাদা দিকে কোথায় গেল? কৌশিক দাদা দরজা দিচ্ছে, কৌশিক হাই বলে দাও। চলো বেরিয়ে পড়ি, কোন গাড়ি কি পাই কিছু বুঝতে পারছি না, কারণ সবের যাত্রা সাতধামের যাত্রা শুরু হয়েছে, সব গাড়ি মোটামুটি বুক চলছে। চলো বেরিয়েই একবারে দেখি এখান থেকে গঙ্গোত্রী যাওয়ার জন্য যে বাসগুলো থাকে, ধামে যাওয়া চারধাম যাত্রার জন্য বাসগুলো প্রায় বেশিরভাগ ক্যান্সেল। সো এখান থেকে ফার্স্টে তোমাদেরকে বারকোট যেতে হবে এরকম শেয়ার ট্যাক্সি করে, যাত্রায় একসাথে সবাই যাবো গঙ্গোত্রী পর্যন্ত। জানুয়ারি ছুটিকে কাটা বলে আমরা নিকলতে চলে এসেছি বারকোট। এবার একটা কথা বলি, যাওয়ার সময় আমাদের বারকোট যেতে কিন্তু নিয়েছিল 300 টাকা, ওটা যখন গাড়ি পাচ্ছিলাম না ওরা ক্রাইসিস বুঝে দামটা বাড়িয়েছিল, এবং ফেরার সময় আমাদেরকে নিয়েছে কিন্তু 150 টাকা করে, মানে দুজনের মিলিয়ে 300 টাকা। সো তোমরা এখানে এলে বার্গেটিংটা অবশ্যই করো। তো এখন আপাতত ট্যাক্সি স্ট্যান্ড যাবো, সামনে রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকে উত্তরকাশীর জন্য ট্যাক্সি খুঁজতে হবে, কারণ উত্তরকাশী এখান থেকে অলমোস্ট প্রায় 84 কিলোমিটার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে 8:30, মানে আমাদের আসতে লেগেছে প্রায় 2 ঘন্টা। তো চলো আপাতত উত্তরকাশীর গাড়িটা খুঁজি, আর এখানকার রাস্তা বস যাই দাও, সকালে এত ঘুম পাচ্ছিলো যে আমি আর কোনো কিছু করতে পারি। আর কৌশিকদা ওপারে গেছে কলা কিনতে, কারণ আমাদের সাথে রয়েছে ছোলা, আর তার সাথে যদি কলা হয়ে যায় ভাই আলাদাই লেভেলের খাওয়া হয়ে যাবে, সকালে ব্রেকফাস্ট কিন্তু অন্তত হয়ে যাবে, নিয়ে নি। এটা যাবে উত্তরকাশী, এখানে তো চলে এলাম, ভাবলাম এই গাড়িটা যাবে, যে এটার লাইন হচ্ছে 3 নম্বর, এর আগে আরও একটা গাড়ি আছে, যতক্ষণ না আসে ততক্ষণ আর কী করবো। এখানে রয়েছে বিস্কিট ভাই, আর ওখানে রয়েছে কলা, খেয়ে নিই কিছুটা, কারণ পেটে কিছু না দিলে ভাই যাত্রা ঠিকঠাক হবে না, সেখানে এলে আগে মাস্ট সকালে খাওয়া দাওয়া জরুরি। সিনেমায় যেরকম চলতে চলতে টুইস্ট আসে না, আমাদের জার্নিটাও সেরকম একটু একটু করে টুইস্টে টুইস্টে পূর্ণ হয়ে যাচ্ছে। তার কারণ হলো এই গাড়িটায় উঠলাম ফার্স্টে, এখন এই গাড়িটা যাবে না ওই গাড়িটায় চলে গেলাম শিফট হয়ে। তারপরের ব্যাপার হলো, আগে প্রথমে শুনলাম যে উত্তরকাশী যাবে গাড়িগুলো, সবাই বললো, ইভেন ট্রান্সপোর্ট থেকেও বললো, এখন বলছে এটা মাঝের কোনো একটা স্টপেজ যায়, উত্তরকাশী ডিরেক্ট যাবে না, ওখান থেকে আবার ট্যাক্সি ভাড়া করে তোমাকে উত্তরকাশী যেতে হবে। সো টুইস্ট না ব্যাপারটা। তো অলমোস্ট এখানে দাঁড়িয়ে রয়েছে, প্রায় 1/2 ঘন্টার ওপর হয়ে গেছে, আমি জানি না বুঝতে পারছি না কখন ছাড়বে, কারণ সেই সকাল সকাল উঠে দেরি করতে হয়, কোনো মানেই হয় না সকালে ওঠার। জিন্দেগি মেয়ে অনেক টুইস্ট আগে, অ্যাকচুয়ালি ওয়েট করতে করতে 9:30 বাজে, এখনও পর্যন্ত ওই গাড়ি কখন ছাড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো বাস স্ট্যান্ডে গিয়ে বাসের খোঁজ করেছি, এবং উত্তরকাশীর বাস আর ঠিক 5 মিনিটের মধ্যে ছাড়বে, মানে 9:30 ছাড়বে। তো চলো কতক্ষণ ধরে ওয়েট করার পর ফাইনালি একটা গাড়ির সন্ধান পাওয়া গেছে, এটা এক্ষুনি যাবে। তোমরাও এরকম এলে চারিদিকে খোঁজ খবর নিয়ে তবে গাড়িতে উঠবে, একবারে গাড়িতে উঠে পড়বে না, তাহলে আমার মতো এরকম 1 ঘন্টা ধরে পৌঁছাতে হবে। তো যাবে উত্তরকাশী, পেছনে ব্যাকট্যাকগুলো রেখে নি, যাতে কিতনা টাইম লাগেগা উত্তরকাশী পৌঁছতে পৌঁছতে? 1 বাজে কাজ পাশ পাচ্ছি, তাহলে একটু ব্যাগপত্র রেখে দিয়েছি, এবার গাড়িতে উঠে পড়বো, আর এক্ষুনি গাড়ি ছাড়বে। রাস্তায় যেতে যেতে একটু ছোলা বাদামও খেয়ে নি, ওরা দুপুর 1টায় পৌঁছাবে, ব্রেকফাস্ট আর আজকে হবে না, লাঞ্চই হবে। ফাইনালি বাস ছেড়েছে বহু প্রতীক্ষার বাদে, 9:30 জায়গায় 9:40, লোকজনও মোটামুটি হারিয়েছে। বাসে উঠে টিকিট পেয়ে গেছি, এই হচ্ছে বাসের টিকিট,
175 টাকা করে, মানে দুজনের মিলিয়ে 350 টাকা। সো ইটস কোয়াইট গুড। তো বাস আপাতত যাচ্ছে, আর উত্তরকাশী রাস্তাটা পুরো না উপরের দিকে উঠছে, মানে যমুনেত্রী যাচ্ছিলাম যখন রাস্তাটা নিচের মধ্যে দিয়ে ওদিকে ঢুকে গেল, আর উত্তরকাশীটা পুরো ডিফারেন্ট সাইডে। সো একবার রোড ভিউটা দেখো, যেহেতু কৌশিকদা পাশে বসে আমি পুরোটা দেখাতে পারছি, যতটা পাচ্ছি দেখাচ্ছি। উপরে চড়াইটা উঠছে শুধু দেখো, মানে পুরোটাই শুধু চড়াই, যখন থেকে গাড়ি চালু হয়েছে তখন থেকে শুধু চড়াই উঠছে। ও ভাই, পাশের যে গাছগুলো রয়েছে না, মানে দারুণ দেখতে লাগছে, পুরো সবুজে সবুজে ঢাকা চারিদিক। আর আজকে অনেকদিন মধ্যে সবচেয়ে ভালো লাগছে যে সানলাইটটা ওঠার জন্য হোপ আসছে যে আমাদের ট্রেকটা হয়তো হবেই, তার কারণ একদিন আবহাওয়া এত খারাপ ছিল, ট্রেকটা নিয়ে খুব সংশয় তৈরি হয়েছিল, কিন্তু যেহেতু আবহাওয়া ভালো তো অনেকটা পজিটিভিটি রয়েছে। দেখো নিচ থেকে আর পাশ থেকে কত সুন্দর, নিচে পুরো কতটা জায়গা জুড়ে ঢালার, ওই যে সোজা যে জায়গাটা দেখছো নদী বয়ে যাচ্ছে, ওই সোজা হচ্ছে যমুনেত্রী যেদিকে আমরা গেছিলাম আগে, কিন্তু এখন আমরা যাচ্ছি উত্তরকাশী। আর উত্তরকাশী দিকে যে ভিউ ভাই চোখের সামনে পড়ছে বলার মতো না, গাছগুলোর ফাঁক থেকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে না উপরে, পুরো বরফে ঢাকা। তো ফাইনালি চলে এসেছি উত্তরকাশী, আর এখন ঘড়ির কাঁটা বাজে দুপুর 1:10। তো দীর্ঘ প্রায় 6.5 ঘন্টা জার্নি করে পেশে পৌঁছেছি উত্তরকাশী। এখন আমাদের যে গাইড আমাদের গোমুখ তপন ট্রেকে নিয়ে যাবে, সেই গাইডের ফার্স্টে অফিসে যেতে হবে, দেন গাড়ি ধরে যাব গঙ্গোত্রী। আর একটা জিনিস, সকালবেলা ছিল -2°C, আর এখন এখানে এসে 21°C, উষ্ণতার তারতম্যটা শুধু বুঝতে পারছো, এটা কষ্ট কিন্তু অবশ্যই হচ্ছে। জ্যাকেট ট্রেনে হাতে নিয়ে নিয়েছি, এসে পুরো প্ল্যান ভাই পপ আউট হয়ে গেছে। আবহাওয়া খারাপের জন্য এখনও পর্যন্ত গোমুখ তপন ট্রেক চালু হয়নি, 30 তারিখ থেকে সেটা চালু হবে। সো আমি এখনও বুঝতে পারছি না যে উত্তরকাশীতে এসে কী করব এখন, এখন না পারছি গঙ্গোত্রী যেতে, না পারছি এখান থেকে ব্যাক করতে, কারণ এখন অলমোস্ট ঘড়ির কাঁটায় বাজে দুপুর 1:30। সো কিছু মাথায় আসছে না, তবে একটা জিনিস করা যেতে পারে, আমার তাতে একটা দিন নষ্ট হবে, কালকে এখান থেকে শ্রীনগর হয়ে সোনপ্রয়াগ বেরিয়ে যেতে হবে কেদারনাথের জন্য। এছাড়া ভাই আমার মাথায় আর কোনো কিছু আসছে না, করবো এরকম পরিস্থিতিতে পড়লে সত্যি মাথা কাজ করে না। যখন তুমি 6 ঘন্টা সকাল 5:30 সময় উঠে সারাদিন জার্নি করার পর একদম লাস্ট ফাইনাল টাইমে এসে তুমি এই জিনিসগুলো ফেস করবে না, সত্যি বলছি এটা যে কত বড় একটা ডিফিকাল্ট হয়ে যে উঠে সিচুয়েশানটা, সেটা মানে বলে বোঝানো যায় না। এমন একটা সময় ফেস করছি, কারণ যেহেতু আমাদের গাড়ির টাইমিংগুলো সবই পরপর বুকিং করা, সেই হিসাবে সমস্ত কিছু প্ল্যান করা, এখন সিরিয়াসলি বুঝতে পারছি না কী করবো, লাঞ্চ করে নিই তারপর দেখছি। আর তোমাদের এরকম কোনো এক্সপিরিয়েন্স হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এই জন্য বোধহয় বলে যে সব ভালোর মাঝে একটুখানি খারাপও পুরো ভালোটাকে হয়তো নষ্ট করে দেয়, এমনটা হয়তো হয় না কিন্তু মানুষের মনে হয় এরকম। আর আমাদের সাথে হয়েছে ঠিক সেম জিনিসই, কারণ সবই ঠিকঠাক চলছিল, আর এখন আমরা না পারবো ছাম্বা যেতে, না পারবো শ্রীনগর যেতে, না পারবো কোথাও কিছু করতে। সো আজকে আপাতত উত্তরকাশীতেই আমাদেরকে থেকে যেতে হবে, কালকে সকালে সোনপ্রয়াগের জন্য বেরোতে হবে। আর এখন আছি উত্তরকাশী মেন মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি, আর সত্যি বলতে খুব বিরক্তিকর লাগছে, কারণ এরকম একটা সিচুয়েশানে এসে পড়বো কখনো ইমাজিনই করতে পারিনি। হোটেলের রুম নিয়ে নিয়েছি এখানে 800 টাকা করে, মানে 400 টাকা পার হেড পড়বে। তো আপাতত কাজ করার মতো কিছুই নেই, এখানে জাস্ট আজকে রেস্ট করতে হবে অ্যান্ড কাল সকালের জন্য ওয়েট করতে হবে। কাল এনি হাও সোনপ্রয়াগ আমাদেরকে পৌঁছাতেই হবে, নাহলে পুরো প্ল্যান বরবাদ হয়ে যাবে। সো যাই না, আবার সব কিছু ঠিকঠাক পুরোটা ঘুরে গঙ্গোত্রী এসে গোমুখ তপন ট্রেক হবে কি হবে না, বাট চেষ্টা করবো পুরোটাই করার, যাই না কী হবে। তো আপাতত ঘরে রুমে যেহেতু এসেছে একটু ফ্রেশ হয়ে নিই, আর ফ্রেশ হয়ে বাদবাকি বিকালবেলা বেরিয়ে উত্তরকাশী কেমন কী জায়গা সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। আর এখান থেকে বস ভিউ হচ্ছে খানিকটা এরকম, এই হচ্ছে হোটেলের রুম নিচে আমাদের, আর আমি ওপরে ছাদের এখানটা বসে রয়েছে, আর এখান থেকে দেখো সুন্দর এখানে ছাওয়া রয়েছে, হাওয়া রয়েছে। সো স্নান করে ফ্রেশ হয়ে একদম বেরিয়ে পড়েছি উত্তরকাশীতে কী আছে সেটা দেখতেই। আর ফার্স্ট অফ অল আমাদের যে গাইড ছিল তার অফিসে গিয়ে একদম কথাবার্তা বলে ঠিক করতে কবে কী যেতে পারবো, কীভাবে কী যেতে পারবো সেটার জন্য, আর তার সঙ্গে উত্তরকাশীতে ঘোরারও কী কী জায়গা আছে, কী দেখা যায় এখন আপাতত সেটুকু ভিডিওতে দেখাবো অবশ্যই। তো এখনকার ওয়েদার বস, এখানকার দারুণ ওয়েদার দেখতেই পাচ্ছ, মানে একদম ভাই 17° টেম্পারেচার, এত সুন্দর না আছে ঠিকঠাক রোদ, আর রোদ থাকলেও গায়ে সেরকম লাগছে না এখন, বেশ একটা ফাটাফাটি ওয়েদার। তো চলো যাই সামনের দিকে। এই সময় একটা জিনিস সবথেকে ভালো লাগে, যেটা হচ্ছে চারিদিকে এত সুন্দর সুন্দর কালারের ফুল ফুটে থাকে না, সেটা দেখার মতো থাকে। যেমন এই গাছটাতে কতটা বুঝতে পারছো জানি না, পার্পেল কালারের ফুল ফুটে রয়েছে, এরকম যাওয়ার পথে চারিদিকে এত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে দেখলে মন ঘুরে যাবে। আর পুরো ভ্যালি এটা একটা, দেখো চারিদিক পাহাড়ে ঘেরা, মাঝখানে সুন্দর ভ্যালি, পুরো জায়গাটাই হচ্ছে একটা ভ্যালির মধ্যে। সো ভাই জায়গাটা কিন্তু বেশ দারুণ দারুণ, কিরে কি সুন্দরভাবে সাজানো পুরোটা। রোড ধরেই এখন হেঁটে হেঁটে যাচ্ছি কিছুটা এই দিকে, আর এখান থেকে যা সুন্দর লাগছে ভিউ, পুরো জায়গাটাই দুর্দান্ত। সব কাজ কমপ্লিট করে ফাইনালি চলে এসেছি টিকিট কাটতে টিকিট কাউন্টারে,
আর এই হচ্ছে আমাদের বাস স্ট্যান্ডের টিকিট কাউন্টার, যেখান থেকে শ্রীনগরের টিকিট কাটবো কাল সকালে বেরোনোর জন্য। টিকিট কাটা কমপ্লিট, আর জাস্ট 20 মিনিট ডিলের জন্য এখান থেকে শ্রীনগরের গাড়ি ফুল রিজার্ভ হয়ে গেছে, আমরা টিকিট পেলাম না, সেই জন্য আবার আমাদের ভায়া হয়ে যেতে হবে চাম্বা। তো এইটা হচ্ছে চাম্বার টিকিট, সকাল 4:30 সময় চাম্বার টিকিট, আমরাও এসে ফেসে গেলে এভাবেই যেতে হবে, সেটা বলে দিচ্ছি। সকাল 4:30 সময় চাম্বার এখান থেকে গাড়ি ধরবো, গাড়ি ধরে ওখান থেকে শ্রীনগর হয়ে দেন কিছু একটা প্ল্যান করবো, করে তারপর সোনপ্রয়াগে পৌঁছাবো। তো তার জন্য নেক্সট ভিডিও তোমাদেরকে অবশ্যই দেখতে হবে যে কীভাবে যাচ্ছি রুট জানতে গেলে। তো আপাতত চলো এখানকার মার্কেটটা কিছুটা ঘুরি, পাহাড়ে এসে নারকেল খাওয়ার মজাই কিছু আলাদা। তো ফাইনালি আমরা আ চুকি উত্তরকাশীর ভাগীরথী নদীর সামনে, গঙ্গা বলে ভুল করো না, কিন্তু গোমুখ থেকে উৎপন্ন হচ্ছে মানে এটা গঙ্গা নয়, এটা ভাগীরথী। অ্যান্ড এখান থেকে ভিউটা জাস্ট এই রকম, জাস্ট লুক অ্যাট দিস। সো আপাতত এই সেতুর একদম ওইখানে যাব, গিয়ে একদম মাঝখান থেকে টোটাল ভিউটা দেখো, বেশ দারুণ একটা সুন্দর জায়গা। চলো, নতুন জায়গায় এলে এত সুন্দর সুন্দরভাবে এক্সপ্লোর করা যায়, যদি তোমরা একা আসো নিজের মতো ডিসিশন নেওয়া যায়, আর যদি গ্রুপ ওয়াইজ আসো বুঝে নেবে। বেশ দারুণ জায়গাটা, কিন্তু সানসেট হচ্ছে এমন একটা সময় এসেছে, আর এখান থেকে এটা জাস্ট হ্যাঙ্গিং ব্রিজ ভাই, দুলছে ব্রিজটা। আর এখান থেকে যে গোমু গ্লেশিয়ার থেকে উৎপন্ন হচ্ছে ভাগীরথী নদী, সেই নদীটা এই বরাবর বয়ে যাচ্ছে সোজা হরিদ্বারের দিকে, আর দেবপ্রয়াগের কাছে গিয়েই ভাগীরথী আর অলোকানন্দার মিলনস্থল দেবপ্রয়াগ, তারপর থেকে এটা গঙ্গা নামে প্রবাহিত হচ্ছে। ঘোরাঘুরির পর একটা মন্দির এলাম, যেখানে গঙ্গা মা, সরস্বতী মা এবং যমুনা একসাথে রয়েছে, তারই একটা মন্দির। চলো আপাতত এখানে এলে তোমরা ওই মন্দিরটা ঘুরে যাও, উত্তরকাশীতে এলে কখনো পজিটিভ ফিল পাবে ভেতরে ঢুকলে। লেখা আছে দেখো, প্রাচীন শ্রী গঙ্গা মন্দির। এসে আর একটা দাদার সাথে আলাপ হলো, দাদা আপনার নাম কে? গৌরব মালবিয়া। দাদা পুরো হেঁটে এসছে প্রয়াগরাজ থেকে, এলাহাবাদ থেকে। কিতনে দিন কা সফর হ্যায় আপকা? মেরা 2 সাল হ্যায়। 2 সাল কা সফর? অল ইন্ডিয়া পুরা। অল ইন্ডিয়া পুরা ঘুম লিয়া? আবি ঘুমনা হ্যায়। আবি ঘুমনা, ইসকে বাদ কা জায়েঙ্গে? মাই গঙ্গোত্রী যা রহা হুঁ, আবি যমুনোত্রী মাইনে কিয়া হ্যায়, আবি গঙ্গোত্রী যা রহে হ্যায়। ইধার ইয়ে পুরা কৈলাশ পর্বত তক হ্যায়, ওম পর্বত কৈলাশ পর্বত পুরা। আর ফির উসকে বাদ হিমাচল লাদাখ। ভাই আপনার প্রণাম মেরা তরফ সে, বহুত আচ্ছা লাগা মিলকে। আর দাদা চ্যানেলের নাম হচ্ছে ভারত যাত্রা। ইয়েস ভারত যাত্রা, সাবস্ক্রাইব কর। চ্যানেলের নাম হ্যায় গৌরব মালবিয়া। গৌরব মালবিয়া, ইয়েস সাবস্ক্রাইব কর লেনা ভাই, মিলকে বহুত আচ্ছা লাগা ভাই, থ্যাংক ইউ। চলো এরকম ঘুরতে এলে এত মানুষের সাথে আলাপ হবে না, মন ভরে যাবে। তো উত্তরকাশীতে ঘোরা মোটামুটি শেষ, এখন ঘড়ির কাটায় বাজে বিকেল 5:59, মানে 6টাই ধরো। তো এখন আপাতত ঘরে যেতে হবে, ঘরে গিয়ে জিনিসপত্র গোছানো গোছানো করতে হবে, কারণ কালকে সকাল, সকাল বলাটা ভুল, কালকে ভোর 4:30 বাস। তার মানে আমাকে 4:00 সময় উঠে সমস্ত কিছু রেডি করে বাস স্ট্যান্ডে চলে আসতে হবে 4:20 মধ্যে। তো তার জন্য বাড়ি গিয়ে আপাতত গোছানো গোছানো শুরু করি, বাড়ি মানে হোটেলে গিয়ে। সো ভিডিও কেমন লাগলো বলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম আরও ভিডিওর জন্য। আর কাল থেকে বস কেদারনাথের ভিডিও আসছে, তার জন্য এখনই সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, খুব তাড়াতাড়ি ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।